আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদের সামনে যে গাড়িটি রাখা সেটি হচ্ছে ভ্রাম্যমান রাইস মিল গাড়ি এই ভ্রাম্যমান রাইস মিল গাড়ির সাথে কি কি সেটআপ করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন আর এখানে কিন্তু ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটি কত হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন এবং এই মেশিনের ক্যাপাসিটি সম্পর্কে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আরও পাশাপাশি জানতে পারবেন এই মেশিনের বর্তমান বাজার মূল্য তো এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক তো ভিউয়ার্স যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুই নম্বর ইন্ডিয়ান শ্রীধর অটো রাইস মিল এখানে সেট করা আছে এর পাশাপাশি যে ইঞ্জিনটি দেওয়া আছে সেটি হচ্ছে L32 ইঞ্জিন এটি হচ্ছে চাংসাই কোম্পানি একটি ইঞ্জিন এই ইঞ্জিন দিয়ে কিন্তু এই গাড়িটি আপনি চালিয়ে যাইতে পারবেন এবং এই ইঞ্জিন দিয়েই কিন্তু আপনি এই হলারটি ব্যবহার করতে পারবেন সেই আদলে সৃষ্টি করা হয়েছে এই গাড়িটি এবং এই গাড়িটির যে টায়ার দেওয়া আছে টায়ারগুলো কিন্তু অনেক মোটা মোটার কারণে আপনি কাদা পানি জায়গায় যাইতে পারবেন কোনো প্রকার সমস্যা দেখা দেবে না অনেক জায়গায় আছে বালু মাটি সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম নাই কারণ আপনি চলতে পারবেন মোটা টায়ার সেই সূত্রে এখানে যদি বৈদ্যুতিক মোটর আপনি ব্যবহার করেন 30 হর্স পাওয়ার বা 35 হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর দিয়ে এই হলারটি ব্যবহার করতে পারবেন তো এরকম একটি ফুলফিল সেট আপ গাড়ির বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,50,000 টাকা এই 1,50,000 টাকায় আপনারা এই ধরনের একটা সেট আপের গাড়ি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন আরও বিস্তারিত জানার জন্য সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন ফোনের মাধ্যমে জানতে পারবেন সরাসরি এসে দেখে ক্রয় করে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আসতে পারবেন তো ভিউয়ার্স যদি কিনা পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ লোক দিয়ে আপনি এই মেশিনটি ড্রাইভ করেন তাহলে 20 থেকে 25 মন ধান প্রতি ঘন্টায় আপনি মাড়াই করতে পারবেন তো সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নাই চাউল কিন্তু এই পাই যে নামবে একদম ঝেড়ে পরিষ্কার চাউল বাইর হবে চাউলের যে ময়লা গুঁড়া যেটা বলেন না কেন সেটা কিন্তু ওই পাশে যাবে আর চাউলগুলো এই পাশে চালনি দিয়ে পরিষ্কার হয়ে বাইর হবে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ